ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমরা হাজির হয়েছি একটা কানাডিয়ান বিজনেস সাকসেস স্টোরি নিয়ে। সাকসেস স্টোরি আসলে অনেকেরই অনেক রকম থাকে। প্রতিটা সাকসেস স্টোরি, সাকসেসের পেছনে যে স্টোরিটা থাকে সেটা আসলে এক একজনের এক এক রকম হয়ে থাকে, নতুন হয়ে থাকে, কারো চ্যালেঞ্জিং হয়ে থাকে। মানে যেরকমই হোক না কেন, আমরা চেষ্টা করি সেই স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন আজকের সাকসেস স্টোরিটা আমরা ভাইয়ার মুখ থেকেই জেনে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি জি, বড়, কারণ আমি 2 মাস পরে আমার ভিসা রেখেছিল। সো আমি যখন ভিসাটা এসেছে তখন যেহেতু কোনো মেল আসেনি আমার, সো আমি উঠেই আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে আমি জাস্ট নোটিফিকেশান এসেছিল যে পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে, তখন আমি আমার অ্যাকাউন্ট জানি এবং খুশি হয়েছিল কারণ এটা অনেকদিন পরে এসেছে। কথা বলতে পারো, দেখতে পারো। সো আমি এখানে এসে কথা বলি, আমার ভালো লাগে, আমার ভালো লাগে যে এখানে পরীক্ষা হয়ে যায়, এরপর থেকে আমি আসলে ইউনিভার্সিটি সিলেকশন, আমার অ্যাপ্লাই, সাবজেক্ট চয়েস, ভিসা প্রসেসিং সবকিছু নিয়ে আমি কমিউনিকেশন 5-6 মাস ধরে আমি আছি। 5-6 মাস ধরে ছিল। জি জি, তোমার জার্নিটা কেমন ছিল? ইউনিভার্সিটির জন্য একজন ছিল, এরপর আমার ভিসা প্রসেসিং এর জন্য, ডকুমেন্ট সবগুলো সাজানোর জন্য, এসওপির জন্য, সবার থেকে আমি খুব স্মুথ একটা, সবাই আপনাকে প্রপার গাইডলাইন দিতে পেরেছিল ডকুমেন্ট থেকে এসওপি সবকিছু লেখা এবং তৈরি করার ক্ষেত্রে। তো আমরা একটা প্রপার গাইডলাইন আপনাকে দিতে পেরেছি আমি সেটাই বলতে চাচ্ছি। আমি ধরে নিতে পারি যে প্রমিনেন্টের সাথে আপনার জার্নিটা বেশ স্মুথ ছিল, কোথাও কোনো প্রবলেম ছিল কি ভাইয়া? যদি কোনো কমতি থেকে থাকে আপনি শেয়ার করতে পারেন। জি না, আসলে কমতি না, আসলে বলতে এটা অনেক লং রান একটা জিনিস, টাইম কনজিউমিং একটা জিনিস। সো ওই দিক থেকে আমি বলতে পারি একটু স্ট্রেসফুল একটা সময় যায়, বাট এই দিক থেকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা স্ট্রেসফুল থাকে, প্রত্যেকটা প্রসেসিং এতে একটু সময় লেগে যায়। ভাই আপনার আইএস স্কোরটা কত ছিল? আমার আইএস স্কোর ছিল 7। এরপর আমি অনলাইনে অনেক রিসার্চ করি, এরপর ওখান থেকে আমি দেখি যে না, অনলাইনে আইএলটিএস এর আসলে অনেক ভালো কিছু টপিক বা অনেক ভালো কিছু স্যার বা টিচার আছে যারা আইএলটিএস পড়ায়। তো ওখান থেকে আমি আসলে শেষের দিকে প্রিপারেশনটা নিয়ে ওখানে আমার তারা কিভাবে কাজ করতে পারে, তাদেরও যাতে একটা সাকসেস স্টোরি আসতে পারে, তারা প্রমিনেন্টের দ্বারস্থ হবে কিনা, আপনি নিজ থেকে সেটা ভিউয়ার্সদের বলে দেন। যে আসলে প্রমিনেন্টের মানে জিনিসটা হচ্ছে, আমি যত এজেন্সি দেখেছি বা সবকিছু দেখেছি, এত ডাইভার্স, মানে সব কিছুর জন্য ওরা আলাদা আলাদা খুব স্মুথ একটা জার্নি যায় আমার এজেন্সির দিক থেকে। আর যেটা আমার সাবজেক্ট বা অপরচুনিটিসে যদি আমি কথা বলি, তাহলে ডেটা সায়েন্স যেহেতু একটা কম্পিউটেশনাল ডেটা সায়েন্সের ফিউচার অনেক ব্রাইট, যেহেতু এটা কম্পিউটার সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট এবং তোমাদের ডেটা সায়েন্সেরও অনেক অপরচুনিটিস আছে, ডেটা সায়েন্টিস্ট অর মেকানিক্যাল
সায়েন্টিস্ট যেটাকে আমরা বলি, সো ওই সব দিক থেকে যদি এ সাবজেক্ট বা বেসিক্যালি কানাডা হিসেবে যদি কেউ প্রসেস করতে চাই, আমি সাজেস্ট করবো প্রমিনেন্টকে সাজেস্ট করবো। আসলে প্রমিনেন্ট শুধুমাত্র যে স্টুডেন্টকে গাইডলাইন দিয়ে থাকে সেটা না, তাদেরকে সাবজেক্ট চয়েসের গাইডলাইনটাও প্রমিনেন্ট দিয়ে থাকে। কোন ইউনিভার্সিটিতে গেলে স্টুডেন্টের জন্য বেস্ট হবে, তার বাজেট ফ্রেন্ডলি হবে, প্লাস সে কন্টিনিউ করতে পারবে, তার ফিউচারটাকে ব্রাইট করতে পারবে, এই ধরনের পরামর্শ প্রমিনেন্ট দিয়ে থাকে। তাই আপনারা যদি কখনো ভেবে থাকেন যে কানাডাতে স্টাডি করবেন এবং প্রমিনেন্টের সাথে আপনাদের জার্নিটাও এরকম স্মুথভাবে চালাবেন, আপনারা অবশ্যই প্রমিনেন্টে যোগাযোগ করতে পারেন। আপনারা প্রমিনেন্টের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কলও দিতে পারেন। তো এই সাথে আমরা আজকে বিদায় নিবো, ভাইয়ার থেকেও বিদায় নিবো, আমরা আপনাদের থেকেও বিদায় নিয়ে নিয়েছি। ভাইয়া ধন্যবাদ আমাদের সাথে আপনার সাকসেস স্টোরিটা শেয়ার করার জন্য। আশা করছি আপনার ভবিষ্যৎ সফল ও সুন্দর। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সময়।